নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যেটা রয়েছে, বাস্তুর টিপস, তো চারটে টিপস বলা হয়েছে। তো আমি এখানে যেটা বলছি, এখান থেকে চারটে কেন, অনেকগুলো টিপসই পাওয়া যাবে, কারণ এই চারটা বলতে গেলে অনেকগুলো টিপস চলে আসছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে বাস্তু আর ফেংশুয়ের কিছুটা তো তফাৎ হয়। তো আমি এটা ঠিক বাস্তু বা যদিও আমাদের বাড়ির ব্যাপারেই বলছি, তো এটা বাস্তুর ঠিক নিয়মটা নয়, এটা একটু ফেংশুয়ের নিয়মে বলছি। এখানে এখানে কতগুলো দিকের মানে বিশেষ বিশেষ উপাদান রয়েছে, মানে দিকের মৌলতত্ত্ব রয়েছে আর কি, আর তার সেটা কোন দিককে নির্ভর করছে সেটাও, মানে কোন কোন মানে কোন কাজ, মানে ওই দিকটা কোন কাজের দিকটাকে সিগনিফাই করছে সেটাও বলা হচ্ছে, এবং তার রঙটা কী সেটাও বলছি। যেমন উত্তর দিকের মৌলতত্ত্ব হচ্ছে জল, উত্তর দিকের মৌলতত্ত্ব হচ্ছে জল, এর উত্তর দিকটা মানে সিগনিফাই করছে কর্মক্ষেত্রকে, ঠিক আছে। এখানে আমি মানে যেটাকে সিগনিফাই করছে সেটা আরেকদিন আরেকটা ভিডিওতে বলেছিলাম, এখানে সেই দিকটাকে লিখিনি, এখানে শুধুমাত্র রঙের কথা এবং কোন এটা করছে সেটা বলেছি, কোন মৌলতত্ত্ব করছে সেটা বলেছি। তো আমি মুখে বলে দিচ্ছি যে উত্তর দিক আমাদের কর্মক্ষেত্রের দিকটাকে দেখে, এর মৌলতত্ত্ব হচ্ছে জল, আর এর রং হচ্ছে নীল আর কালো। তো নীল কালো বলতে এখানে কোনো জলের ছবি থাকতে পারে, কোনো মাছের মানে ফিশ ট্যাঙ্ক যেটাকে বলা হয় সেটা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, উত্তর পূর্ব দিকটা হচ্ছে মানে পৃথ্বী, মানে উত্তর পূর্ব হচ্ছে নর্থ ইস্ট, যেটা ওটা হচ্ছে মাটি, মাটির রং কীরকম হবে ওইখানকার রংটা হচ্ছে হলুদ বা ধূসর। তো ওখানে মানে কী কী ছবি রাখা যেতে পারে, কোনো পাহাড়ের ছবি, কোনো গ্লোবের ছবি, কোনো স্পোর্টিক, কোনো মাটির জিনিস, এগুলো রাখা যেতে পারে। আর ওটা হচ্ছে জ্ঞান আর শিক্ষার দিক, ঠিক আছে। আর পূর্ব দিকটা হচ্ছে, পূর্ব দিকের মৌলতত্ত্ব হচ্ছে কাঠ, পূর্ব দিকে পূর্ব দিকটা দেখে হচ্ছে আমাদের আত্মীয় পরিজনকে, আর এর রং হচ্ছে সবুজ। তো এখানে সবুজ গাছ ইত্যাদি রাখা ভালো। আচ্ছা, তারপর হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিকের এ হচ্ছে কাঠ, মৌলতত্ত্ব হচ্ছে কাঠ, এর এটা হচ্ছে আমাদের সম্পদকে মানে টাকা পয়সা এগুলোকে দেখে এই দিকটা, দক্ষিণ পূর্ব দিকটা, ঠিক আছে। আর এটার রং হচ্ছে হালকা সবুজ, দক্ষিণ পূর্ব। এখানে গাছ রাখা যায় সবুজ রং, মানে বনের কোনো ছবি টবি এরকম রাখা যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকটা হচ্ছে আগুনের দিক, এটা আমাদের দেখে হচ্ছে খ্যাতি, যশ খ্যাতি এগুলোকে দেখে দক্ষিণ দিক। এটা রং হচ্ছে লাল আর কমলা রংটা হতে পারে, মানে এটা হচ্ছে আগুন, ঠিক আছে, আগুন রংটা। এখানে আলো, লাল রঙের কোনো ছবি এরকম রাখা যেতে পারে দক্ষিণ দিকে, মানে এর মৌলতত্ত্ব কিন্তু আগুন। আচ্ছা, দক্ষিণ পশ্চিমের মৌলতত্ত্ব হচ্ছে পৃথ্বী, দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা পৃথ্বী, এর রং হলুদ বা ধূসর। এখানে ওই বললাম পাহাড়ের ছবি, কোনো গ্লোবের ছবি, কোনো মাটির জিনিস, এ সমস্ত রাখা যেতে পারে, সাউথ ওয়েস্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকের মৌলতত্ত্ব কিন্তু মেটাল, মেটাল মানে এখানে হচ্ছে রূপা বা সোনার যে রং সেই রংটা হবে, আর এখানে কোনো ধাতুর জিনিস বা সাতটা রডযুক্ত যে ওই ইয়েগুলো থাকে, ওই হাওয়া ঘন্টা যেগুলো হাওয়াতে বাজে আর কি, সেই রকম রাখা যেতে পারে। এটা হচ্ছে পশ্চিম দিক, আর পশ্চিম দিক দেখে হচ্ছে সন্তানের দিকটাকে দেখে। আর এরপর হচ্ছে উত্তর পশ্চিম দিক, এরও মৌলতত্ত্ব হচ্ছে মেটাল, আর এখানে এ দেখে হচ্ছে উপকারী বন্ধুকে, আর এর রং হচ্ছে উত্তর পশ্চিম দিকের রং হচ্ছে ওই
কি বলে সাদা, মানে রূপা আর সোনার রং। এখানে ধাতুর জিনিস ছটা রডের যে হাওয়া ঘন্টা সেটা এখানে রাখলে ভালো হয়। অ্যাকচুয়ালি এই এটা যদি এই মানে এই ছকটা যদি কারোর জানা থাকে তাহলে সে বুঝতে পারবে যে কোন দিকটা কিসের জন্য হচ্ছে। আর আমি তো বলে দিলাম যে কোন দিকটা কাকে সিগনিফাই করছে, মানে কোন দিকটা আমাদের কি দেখে, তো তাহলে সেই অনুযায়ী কিন্তু জিনিস রাখতে পারে। যেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম, আগের বেশ কয়েকদিন আগের একটা ভিডিও ছিল, মানে যে দিকটা যেমন সাউথ ইস্ট হচ্ছে কাঠের দিক, এবার কাঠকে যে ধ্বংস করছে সেখানে যদি আমি সেই জিনিসটা রেখে দিই তাহলে কিন্তু সেই সেখানকার পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। কাঠকে ধ্বংস করছে কে, কাঠকে কাটা যায় কী দিয়ে, মেটাল দিয়ে, ধাতু দিয়ে কাটা যায়। তাহলে ধাতু যেহেতু মানে মেটাল দিয়ে যেহেতু কাঠ কাটা হয়, তাহলে মেটালটা হচ্ছে কাঠের ক্ষতিকারক জিনিস। তো প্রত্যেকটা এরই একটা ক্ষতিকারক জিনিস রয়েছে, যেটা হচ্ছে যে কী বলবো, এখানে মানে কী বলবো, কাঠ মাটিকে ধ্বংস করছে, কারণ গাছ মানে কাঠ মানে গাছ আর কি, গাছ মাটিতে জন্মায় এবং মাটির থেকে সব খনিজ পদার্থ শোষণ করে নিচ্ছে, তাহলে মাটিকে বন্ধা করে ফেলছে। তার মানে কাঠ মাটিকে অর্থাৎ কাঠ পৃথিবীকে ধ্বংস করছে। আবার মাটি কিন্তু জলকে নষ্ট করছে, কারণ মাটি জলকে যখন বৃষ্টি হচ্ছে তখন মাটির সব জল টেনে নিচ্ছে, তো জল আবার আগুনকে ধ্বংস করছে, কারণ জল ঢাললে আগুনটা নিভে যায়। তো আগুন আবার ধাতুকে নষ্ট করছে, কারণ আগুনে কিন্তু যে কোনো ধাতু গলে যাচ্ছে। তো ধাতু কাঠকে নষ্ট করছে তো আগেই বললাম, কারণ ধাতু দিয়ে তৈরি ধারালো অস্ত্র দিয়ে ফেলা যায়। তো এই জিনিসটা যদি মনে রাখা যায় তাহলে যেখানকার যেটা মৌলতত্ত্ব তাহলে সেই সেইখানে তার অ্যান্টিটাকে না রাখাটাই উচিত, সেখানে যদি ঠিক সেই জিনিসটাকে রাখা যায় তাহলে সেটা খুব মানে শক্তিবর্ধক হয় সেই কর্নারটা আর কি। এবং সেই কর্নারে যে জিনিসগুলো আমি এটাতে লিখে দিয়েছি কোন কর্নারে কোনটা, সাউথ ইস্টের সম্পদ, সাউথে খ্যাতি, এগুলো প্রত্যেকটা লিখে দিয়েছি, যেমন ইস্টে আত্মীয় স্বজন। তো আমি যদি ইস্টে যেমন কাঠ, ইস্টের মৌলত যেমন কাঠ রয়েছে, অনেক সময় দেখা যায় না যে আত্মীয় স্বজনের সাথে খুব বাজে সম্পর্ক হয়ে গেল, কোনো একটা মানে কোথাও মানে বিয়ে বাড়িতে এলো সেখানে একটা ঝগড়াঝাটি এই সমস্ত হলো। তো এই ব্যাপারটা হচ্ছে যে মানে ওই যে আত্মীয় পরিজনের দিকটা, যেটা ইস্টের দিকটা কাঠ বা কাঠের দিক, সেখানে যদি আমি একটা মেটালের জিনিস রেখে দিই তাহলে অবশ্যই সেটা খারাপ হচ্ছে এবং তখন আত্মীয় পরিজনের সাথে খারাপ ব্যবহার হবে, এরকম আর কি। প্রত্যেকটা জিনিসের যে দিকটা যেখানে অ্যান্টি রাখলে খারাপ হবে, এটা ছকটা মনে রাখতে পারলে, এই কটা জিনিস মনে রাখতে পারলে নিজেদেরই সুবিধা হবে যে কোন কর্নারে কী রাখবো আর কী রাখবো না, কোনটাতে কী রাখলে সেই জায়গার পাওয়ারটা আমার বাড়বে। যার খ্যাতির অসুবিধা হচ্ছে যে অনেক কিছু করছে কিন্তু নাম যশ খারাপ হচ্ছে, তার মানে কি তার সাউথটা আগুনের দিক, ওই আগুনের দিকে হয়তো আমি কোনো জল রেখে দিয়েছি তো সেখানে আমার ওইটা নষ্ট হয়ে গেল, তাহলে খ্যাতির দিকটা আমার কম হয়ে যাচ্ছে, এই এই জিনিসটা এই আর কি। আর আজকে একটা ছিল চিরুনির ব্যবহার। তো আমার মনে হয় যে চিরুনির ব্যবহার তো আমরা চুল আঁচড়াতে করি, এবং একটা কথা আছে না, চিরুনি তল্লাশি, মানে একদম আনাচে কানাচে ছানবিন করা। তো সেটা যদি আমরা একটু অন্যভাবে ধরি, মানে মনের ছানবিন, মনের আনাচে কানাচে কোনো কিছু লুকিয়ে আছে কি, কোনো উকুন বাসা বেঁধেছে কি, তো সেই উকুন মারার যে চিরুনিগুলো হয় না একদম সরু সরু, সেটা দিয়ে বার করে নিয়ে আসা মাথার উকুনগুলোকে, যদিও আমার নেই, তো সেই আর কি। মনের কোনো উকুন আছে কি না সেটা তো একটু ছানবিন করতেই হয়, ওটা দিয়ে মনের চিরুনি তল্লাশি চালানো যেতেই পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, মানুষকে আনন্দে রাখবেন, মনের কোণে ছানবিন করে যত কিছু আছে সবগুলোকে বার করে দিয়ে আমরা সুন্দরভাবে পরিষ্কারভাবে থাকার চেষ্টা করব। সবাই সবাই ভালো থাকুন।